নমস্কার, অর্পিতা, অর্পিতা'স উইভার গ্যালারি, সল্ট লেক, কলকাতা। আজকে না একটু অর্গানজা দেখাবো, 10-12 পিস পিওর অর্গানজা দেখাবো। পিওর অর্গানজাতে এমব্রয়ডারি করা আর কিছু অর্নামেন্টাল দেখাবো। ইনফ্যাক্ট আমি যে শাড়িটা পরে আছি ইটস অর্নামেন্টাল অর্গানজা। দেখুন, মোতি দিয়ে কাজ করা আছে, পুরো শাড়িটা মোতি এমবেডেড করা আছে। ওকে, দেখুন ভীষণ, ফার্স্ট আমি বলবো ইটস ভেরি বডি হাগিং। অনেকের ধারণা আছে অর্গানজা পরলে বোধহয় ফুলে থাকে, না, অর্গানজা একেবারে, অর্গানজা এক ধরনের রেশম সিল্ক। আমরা যেমন রেশম বলি, অর্গানজা সেম, ইটস আ রেশম। আর দেখুন, এটা হচ্ছে মোতি দিয়ে, আমি যেটা পরেছি আমি দুটো তিনটে কালার্স দেখাবো, মোতি দিয়ে কাজ, জিরো সাইজ মুক্ত দিয়ে করা আছে শাড়িটা। ভীষণ নিট ওয়ার্ক, কোথাও রিঙ্কল নেই, ভেরি নাইসলি ডান। ওকে, ইট ইস প্রাইসড 6950, না এটা, দিস ওয়ান ইজ প্রাইসড 6950। তো চলে যাচ্ছি শাড়িতে, এক নম্বর শাড়ি, পিওর, এটা ফলো করবেন। আমি কিন্তু পিওর অর্গানজা বলছি, 100% পিওর সিল্ক অর্গানজা। শাড়ি নম্বর 1, লখনউ চিকন করা আছে। ওকে, আর হ্যাঁ, আমি কিন্তু সব প্যাস্টেল শেড়ে দেখাবো, অর্গানজা কিন্তু প্যাস্টেল শেড়েই সব থেকে ভালো লাগে। ডার্ক কালার অর্গানজা আই ট্রাইড, দেখতে ভালো হয়নি বলে আমি ইন্টারেস্ট নিইনি। ওকে, এই যে দেখুন, শাড়ি নাম্বার 1, পিওর সিল্ক অর্গানজা। প্রথমে দেখুন, এটা একটা নর্মাল পার্সি এমব্রয়ডারি করা হয়েছে, তারপর দিস ওয়ান ইজ লখনউ চিকন, মেশিন লখনউ চিকন, মেশিন চিকনকারি, লখনউ চিকন বলবো না, কারণ এটা এখানে হয়েছে। দিস ওয়ান, দিস পোর্শন ইজ মেশিন চিকনকারি অ্যান্ড দিস ওয়ান ইজ মেশিন পার্সি। ওকে, চিকনকারি আর পার্সির ব্লেন্ডিং হচ্ছে এই শাড়িটি। ইটস আ পিওর সিল্ক অর্গানজা। ওকে, শাড়ি নাম্বার 1, পিচ কালার্ড, অসম্ভব সুন্দর। আর ব্লাউজ পিসটা হচ্ছে কী হলো, ক্রেপে, ব্লাউজ পিসটা ক্রেপে দেওয়া হয়েছে, পিওর সিল্ক, ক্রেপটাও পিওর ক্রেপ। ওকে, দিস ইজ দ্য ব্লাউজ পিস। দেখুন, দিস ইজ দ্য রেস্ট হাফ, ইটস এ জাল ওয়ার্ক। ওকে, দেখুন দিস ওয়ান, দেখুন পিওর সিল্ক, এটা এটা হচ্ছে পিওর সিল্ক অর্গানজা, মেশিন চিকনকারি অ্যান্ড পার্সি হ্যাজ বিন ডান। ওকে, ধর রন্ধনে একটু একটু হাই প্রাইস শাড়ি, আমি আর একটু ব্লাউজ পিসটা ভালো করে দেখিয়ে দিই, দিস ইজ দ্য। আর আপনারা তা জানেন, অর্গানজা ইজ এ ট্রান্সপারেন্ট শাড়ি, যেমন রেশম আমাদের ট্রান্সপারেন্ট শাড়ি, দিস ইজ অলসো সেম, দিস ইজ দ্য ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা একটু থরলি দেখিয়ে দাও, দিস ইজ দ্য ব্লাউজ পিস। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব প্যাস্টেল শেড দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যাস্টেল শেড করেছি আমি। ওকে, শাড়ি নাম্বার 1 অ্যান্ড ইট ইস প্রাইসড 13,800, 13,800। শাড়ি নাম্বার 2, আনাদা পিওর অফ হোয়াইট, কাজটা দেখুন ভীষণ সুন্দর কাজ, কাজটা খালি দেখুন, আঁচল একটু কাজের ক্লারিটিটা দেখুন, কোথাও রিঙ্কল পাবে না, এখন ভেরি ভেরি নিটলি ডান। এটা কিন্তু চালু অর্গানজা নয়। ওকে, মার্কেটে চা ভীষণ দায়িত্ব নিয়ে ভীষণ যত্ন সহকারে করা হয়েছে, দিস ইজ দ্য সারি, লুক অ্যাট দ্য ক্লারিটি অফ দ্য কাজের ক্লারিটি দেখুন, জাল দেখুন কীভাবে মিনাকারি করে স্টিচিংটা হয়েছে,
ভীষণ সুন্দর। এইসব শাড়িগুলো পুজোর সকালবেলা পরুন, বিকেলে পরুন, ভীষণ সুন্দর শাড়ি। আগে ব্লাউজ পিসটা দেখেন, দিস ইজ দ্য ব্লাউজ পিস। আগেইন দ্য ব্লাউজ পিস ইজ গিভেন ইন ক্রেপ, ক্রেপ ব্লাউজ পিস। ওকে, this is the rest, huh? Saree number two, price is 12,300. Friends, border ta follow korun, nicher border ta ki porishkar kaj. Price is 12,300. Saree number three, a golden yellow. All over jal, okay? This is the blouse piece. Again, the blouse piece is in crepe. Blouse piece, you have to see the blouse piece. Stone fitted. What is that stone? Blouse is pechu nei shamne je bhabe din hate shob kore dao ache. Saree number 3, and it is priced, saree number 3 prices 12,800. Saree number 3, price is 12,800. Saree number 4, this is similar designs as saree number 2. Khali color, the color is different, a baby pink. A baby pink colored saree. Hundred percent pure silk organza. And dandi to uthe jacche. Dan hata nama to right hand. Dutoi nama. Ha, pechoni to uchuni dhara tu ichar dhar. Blouse piece, dekhiye, this is the blouse piece. Again, I repeat, blouse piece is given in crepe, pure silk crepe. This was saree number 4. Price is 12,300. This is the rest half. Saree number 5, it is an off-white, it is pale yellow, bolte paren. Tai to, it is a pale yellowish color. I am off-white bolbo na etake. Very very faded yellow color. The design is different. বন্ধুরা এমব্রয়ডারিগুলো খুব থরলি ফলো করবেন, তিনটে তিনটে করে তিনটে ডিজাইন আমি দেখিয়েছি, তিন রকম কালারের, নাইন সারিজ থ্রি ডিজাইন্স,
9, 10, 11 sarees with 4 designs with different colors. Price is 12,300. Okay, third design dakhalam. Fourth design dakhachi. This is the blouse piece. Again, the blouse piece is given in crepe. Price is 12,300. Saree number 6. It is similar saree I have shown in yellow. Achul. Embroidery, look how shamiti ki bhara. So nicely done. Khub, amar cameraman khub thoroughly dakhacche, very slowly dakhacche. যাদের পক্ষে শপে আসা সম্ভব এসে ধরে গায়ে ফেলে ফিল করে শাড়ি কিনুন আর those who friends are unable to visit my shop you have to trust on ARPITA'S weaver gallery and purchase sarees okay price is 12,300 তাই তো saree number 6 Price is 12,800. Saree number 6 and saree number 3 is 12,800. This is the rest half. Saree number 17. Saree number 7 powder blue a powder blue Again, I repeat, a blouse piece is given in crepe. The fabric is crepe, pure crepe. Price is 12,300. Okay, this is the rest half. Saree number 8. Oh, wonderful. Bhishon shundur. Ami jani na apnader camera through camera kotota bochhate pachhi. But each and every saree is bhishon shundur. Khub sophisticated.
vibrant. Although the colors are very pastel, but it's very bright sarees. Shari gulo apato drishtite mone hocche pastel shade, kintu shari gulo bishwash kore trust me, oshombho sundor. Okay, again, this is the blouse piece. Pure crepe blouse piece tummy. This is the blouse piece. Kaje clarity dekhun. Okay, this is the wrist half. Again, the price is 12,300. 12,300. Again, I repeat, ami sari number 11 porjonto prottekta sari pure organza dekhabo. Okay, sari number 9. Again, a chicken curry one. A mint green, bhishon sundor. Bhishon sundor green er color ta. Not pasta green, it's a mint green. Quite unusual color. 13,800. Price is 13,800. Parsi with chicken curry. Machine parsi, machine chicken curry. It is the hand hoto, another 10,000 rupees you have to add. আমি কিন্তু again I প্রত্যেকটা বা শাড়ির ক্ষেত্রে বলছি এগুলো কিন্তু pure silk organza, not the artificial one. Blouse piece is in crepe. Okay, ভীষণ সুন্দর পিস, ভীষণ সুন্দর. এদিকে rest half টা দেখালাম. হ্যাঁ, this is the wrist half. Price is 13,800. It's an expensive stitch. Kothao wrinkle paben na. Apnara to bhabchen je machine made sari, machine embroidery bodhoy, no, it's very ar khub expensive kaj. Apnader kintu ei dharona change korte hobe je machine er kaj mane mane ekdom faltu kom dami kaj, no, not that. Karon dami fabric ta itself dami, to tar modhe best of the best machine embroidery kora hoyeche. Dekho eta pastel pink, ekdom pastel pink, but dirty pink o bolte paren. আমি earlier baby pink দেখেছি, এটা একটা dirty pink. খুব সুন্দর কালার কম্বিনেশন গুলো. আঁচল আপনাদের প্রত্যেকটা অপশন দিয়ে দিলাম, অপশন রেখে বুক করতে পারবেন. This is the blouse piece. This is the blouse piece. More on the to get to me. Blouse piece to crepe. By the way, friends, our shopping, our kintu COD facilities available within Kolkata, Kolkata and outskirts of Kolkata. Friends, outside of Kolkata, you have to book sari online. After receiving the payment, the sari will get couriered. You will receive the sari within 2 to 3 days. Okay, after the money is received, it takes 2 to 3 days. Price is 12,300. Sari number 11.
আমি আপনাদের বলেছিলাম এক একটা ডিজাইন আমি তিনটে করে কালার দেখাবো। আগেন চিকেন কারি উইথ পার্সি, চিকেন কারি বললে না লখনউ কথাটা চলে আসে, বাট ইটস নট লখনউ চিকেন কারি, ইটস এ চিকেন কারি ওয়ার্ক ডান ইন কলকাতা, এখানেই করা হয়েছে। দেখুন অ্যাশ, আ ফেডেড অ্যাশ, পার্সি উইথ চিকেন কারি, হ্যান্ড পার্সি, এই মেশিন পার্সি উইথ মেশিন চিকেন কারি। এটা যদি হ্যান্ডে হতো আরও 10,000 টাকা আপনাকে অ্যাড করতে হতো। This is the blouse piece. ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে আমি জানি না আপনাদের ক্যামেরা থেকে বোঝাতে পারছি কি না। অর্গানজা কিন্তু সব মানে অনেকেই পছন্দ করে, অনেকেই করেন না, কিন্তু যারা পছন্দ করেন তাদের আমি বলবো নিশ্চিন্ত হয়ে শাড়ি পারচেস করুন, কারণ যেহেতু অর্গানজাটা ট্রান্সপারেন্ট শাড়ি তো হতে পারে অনেকেরই এই জিনিসটা পছন্দ না, অনেকে যেমন রেশম সত্যিই পছন্দ নয়, ট্রান্সপারেন্ট শাড়ি অনেকে পছন্দ করেন না, কিন্তু যাদের ট্রান্সপারেন্ট শাড়ি পছন্দ, অর্গানজা পছন্দ, চোখ বন্ধ করে শাড়ি নিন। ভীষণ ভালো শাড়ি দেব, প্রাইস ইজ 13,800। ওকে আচ্ছা, আই হ্যাভ কমপ্লিটেড মাই পিওর অর্গানজা। ওকে দ্য সারি উইচ আই এম ওয়েয়ারিং, এটা আমি আগেই বলেছি এটা পিওর অর্গানজা নয়, কিন্তু দেখুন একটুকুও মানে ফুলে নেই শাড়ি, ভীষণ ভালো ফিল, ভীষণ ভালো ফল, অল মোটিভার সারি ইজ নট হেভি অলসো। আমি একদম কনফিউ, আমি পরে নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি, দ্য সারি ইজ নট অ্যাট অল হেভি, অলদো এখানে জিরো সাইজ মোতি রয়েছে, ইটস এ ভেরি ভেরি নাইস শাড়ি। আমার ব্লাউজ ছিল না, আমি তসর ব্লাউজ দিয়ে পরেছি, বাট এই শাড়িটা যদি আপনার এই ব্লাউজ পিসটা দিয়ে পরবেন তো ন্যাচারালি দেখতে অনেক অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, আমার কাছে ছিল না ব্লাউজ তো এই জন্য এটা দিয়ে পরেছি। সিমিলার শাড়ি দেখাচ্ছি, এটা অন্য কালারে, একটা পিচিস পিঙ্ক দেখাচ্ছি, তাই তো, এটা একটা পিচিস পিঙ্ক, পরে একটা পিচ দেখাবো। এই পার্টিকুলার এই ডিজাইনটা আমার শপে রেগুলার বেসে পাবেন, মানে খুব পছন্দ করেছেন সবাই এই শাড়ি, শপে যারা এসছেন তারা এইসব শাড়ি নিয়েছেন। আমার মনে হলো একটু দেখিয়ে দিই, অনেক দিন আগে দেখিয়েছিলাম আমি, লুক অ্যাট দ্য শাড়ি, এও খুব সুন্দর। পুরোটা মোতি ওয়ার্ক, আমি সিটিভিএনেও দেখিয়েছিলাম এই শাড়িটা, রেগুলার বেসে আমার কাছে 3-4 কালারে পেয়ে যাবেন অলওয়েজ। ওকে যদি রিপিট অর্ডার আসে প্লিজ গিভ মি এ টাইম অফ 7 ডেজ, আপনার প্রত্যেকে শাড়ি পেয়ে, ও ও ব্লাউজ পিসটা দেখিনি, সরি, লেট মি শো ইউ দ্য ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস। সিমিলার ব্লাউজ পিস উইল গেট ইন রিগার্ডিং মাই সারি অলসো। ওকে প্রাইস ইজ 6950, সারি নাম্বার 13, আ পিচ কালার্ড ওয়ান। আঁচল একটা হাকো বা লেসও দিয়ে দেওয়া হয়েছে বর্ডারে। ওকে This is the blouse piece. Okay.
না না উল্টো এটা এটা কাজ করে দেয়নি, প্লেন রেখেছে, সবগুলো বলেছিলাম না প্লেন, কিছু প্লেন রাখবি, কিছু কাজ করবি। সবাই ব্লাউজ অনেকে প্লেন পছন্দ করে বলে দু চারটে প্লেন করেছে। ওকে, প্রাইস 6950। শাড়ি নাম্বার 14, পেস্তা গ্রিন কালার শাড়ি, অর্গানজা। শাড়ি নাম্বার 13, লুক অ্যাট দ্য এমব্রয়ডারি, সো নাইসলি ডান। শাড়ি নাম্বার 14 না, প্রাইস 6250। প্রাইস 6250। ওকে, দিস ইজ দ্য ব্লাউজ পিস। একটু রেস্ট পরে দেখেছি, রেস্ট হাফটা, দিস ইজ দ্য রেস্ট হাফ। প্রাইস 6250। প্রাইস 6250। শাড়ি নাম্বার 15, 5600। এটা আমাদের বাংলায় যেটা গঙ্গা জল বলে, লাইট চিকু কালার, সবেদার যে কালারটা ভেতরের পাল্পের কালার, ইটস দ্যাট কালার। ধরুন যা শাড়িটা পড়ে গেল, ওই ওই এন্টার দে ওই, আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে, সরি, ইটস চিকু কালার 1। প্রাইসেস কত বললাম, 5, প্রাইস 5600। লাইট চিকু কালার, দিস ইজ দ্য ব্লাউজ পিস। প্রাইস 5600। ওকে, সিমিলার শাড়ি উইথ ডিফারেন্ট কালার, ওকে, লেমন ইয়েলো। এই শাড়ি যারা আমার কাছে নিয়েছেন, দে নো দ্য ফ্যাব্রিক, আমার ইউটিউবে ভিউয়াররাই নিয়েছেন। আমার মনে হলো একটা এপিসোড করি, তাই করে দেখাচ্ছি আপনাদের শাড়িগুলো। অনেক কিছু রাখি, সব তো দেখানো সম্ভব না, যখন শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিসটা, প্রাইস 5600। ওকে, দিস ইজ দ্য রেস্ট হাফ। শাড়ি নাম্বার 17, সিমিলার শাড়ি, সিমিলার ডিজাইন, ওনলি দ্য ডিফারেন্স ইজ ইন কালার। এটা হচ্ছে অ্যাশ কালার্ড ওয়ান, দিস ওয়ান ইজ অ্যাশ। ডিউরিং মনসুন আমরা যে কালো আকাশ দেখি, একদম এই রঙটা না, মেঘলা, মেঘের রং, গাঢ় মেঘের রং, খুব সুন্দর শাড়ি, আনইউজুয়াল কালার। প্রাইস 5600। সিমিলার শাড়ি, সিমিলার ডিজাইন, আমি তিনটে কালার দেখিয়ে দিলাম,
আমি প্রচুর অপশন দিলাম, আপনাদের যার যেটা ভালো লাগবে বুক অ্যাকর্ডিংলি। ওকে, প্রাইসেস 5600। আরেকটা অর্গানজা দেখাচ্ছি, ইটস আ এক্সপেন্সিভ ওয়ান, ইট ইস প্রাইস 8400। পেস্তা গ্রিন ইন কালার, চিকেন কারি স্টিচ হ্যাজ বিন ডান, একটা হাকোবা লেস ও দুটো বর্ডারে বসিয়ে দেওয়া হয়েছে। লুক অ্যাট দ্য হাকোবা লেস, আর ডিজাইনার হাকোবা লেস হ্যাজ বিন অ্যাটাচড স্টিচড উইথ দিস চিকেন কারি বর্ডার। Price is 8400. You will get a running blouse piece with this saree, friends. Price is 8400. Okay. Today is my last saree, saree number 19. Eta cut dana shate mirror boshano hoyeche. Very stylish one. আঁচল সারি নাম্বার 19, প্রাইস ইস 5250, প্রাইস ইস 5250। পুরোটা হ্যান্ডে বসানো হয়েছে ফ্রেন্ডস, দিস ওয়ান ইজ এ হ্যান্ড ওয়ার্ক, ভেরি সিম্পল স্মার্ট কাজ। দিস ইজ দিস কাঠদানা দিয়ে মতি দিয়ে বসানো হয়েছে, উইথ কাঠদানা আর মতি, দেখুন দুটোই আছে। হ্যাঁ, আসমা ক্যামেরাম্যানের শো, এখানে দেখুন খালি ওনলি নট মতি, কাঠদানা মতি অ্যান্ড মিরর হ্যান্ডে বসানো হয়েছে। ভেরি নাইস পিস, খুব সুন্দর। দিস ইজ দ্য ব্লাউজ পিস, ইউ উইল গেট ইন দ্য স্লিভস। ওকে, প্রাইস ইস 5400। বন্ধুরা, আজকে 19 পিসেস অফ অর্গানজা দেখালাম। শাড়ি ভালো লাগলে শাড়ি বুক করুন, বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ মাই এপিসোড মাই হাম্বল রিকোয়েস্ট, আপনার শপে এসে আসুন, গায়ে ফেলে মিররে দেখে আপনার শাড়ি পারচেস করুন। আজকের মতো নমস্কার।